ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় বা ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা ইউজি অ্যাডমিশন বা আন্ডার গ্রাজুয়েট কোর্স করতে যাচ্ছ, তোমরা বিএ, বিএসসি, অনার্স বিভিন্ন কোর্স নিয়ে তোমরা কিন্তু এই কলেজ থেকে অ্যাডমিশন হতে পারছো। তোমাদের এই কলেজ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হতে পারবে, তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে কত, সংখ্যা কত রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত রয়েছে, তোমরা এই ভিডিও থেকে সম্পূর্ণ চেক করে নিতে পারবে। তোমরা এখান থেকে ইউজি অ্যাডমিশন নোটিশ, তোমাদের প্রসপেক্টাস রয়েছে যেটা 29 তারিখ তোমাদের পাবলিশ করা হয়েছে, আর 15 তারিখ তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হতে পারবে তোমাদের কিন্তু সেই নোটিফিকেশন দেওয়া হয়েছিল। প্রথমে তোমরা এখান থেকে দেখে নাও তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে কিন্তু অ্যাডমিশন হতে পারছো। এখানে দেখো তোমাদের অ্যাডমিশন হতে পারবে তোমরা বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ফিলোসফি, জিওগ্রাফি এবং ম্যাথামেটিক্স, একটা সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন হতে পারছো বিএ, বিএসসি বিভিন্ন কোর্স নিয়ে। এখানে তোমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, কোনো যদি তোমাদের ইনকোয়ারির প্রয়োজন হয় তোমরা কিন্তু এই নাম্বারে কল করতে পারছো। এবার তোমরা ইউজি অ্যাডমিশনের টোটাল প্রসপেক্টাসটা এখান থেকে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সাবজেক্ট কম্বিনেশনটা কি রয়েছে। এখান থেকে তোমরা সিট সংখ্যাটা চেক করে নিতে পারছো, বেঙ্গলিতে যেমন তোমাদের 49টা সিট রয়েছে, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের 49টা করে সিট রয়েছে। আর এলিজিবিলিটি তোমাদের রয়েছে, দেখো তোমাদের মিনিমাম 45% তোমাদের নাম্বার থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে তোমাদের কিন্তু এগ্রিগেট মার্কে 45% নাম্বার থাকতে হবে। সায়েন্স নিয়ে তোমরা জিওগ্রাফি আর ম্যাথামেটিক্স নিয়ে তোমরা কিন্তু অনার্স সাবজেক্ট নিয়ে পড়তে পারছো, আর পাশে তোমরা যে মাইনার সাবজেক্ট পাবে সেখানে ফিজিক্স আর জুওলজি তোমরা পাচ্ছ। ওকে, এখানে জিওগ্রাফি আর ম্যাথামেটিক্সে তোমাদের যে সিট সংখ্যা রয়েছে 20টা করে তোমাদের সিট রয়েছে, তোমরা হায়ার সেকেন্ডারি পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে 45% এগ্রিগেট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, তোমরা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করে নাও, তোমরা যারা 2020 বা তারপরে তোমরা হায়ার সেকেন্ডারি পাস করেছো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের সিলেকশন প্রসেস এখানে দেওয়া রয়েছে, অ্যাডমিশন উইল বি কন্ডাক্টেড ফেজ, তোমাদের অ্যাভেলেবেল সিট অনুযায়ী তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে, যেখানে তোমাদের কিন্তু মেরিট হিসেবেই তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়া হচ্ছে। এবার তোমরা আন্ডার গ্রাজুয়েট কোর্সে তোমাদের এনইপি রুলসটা এখান থেকে চেক করে নিতে পারবে। তোমরা যারা আর্টস নিয়ে পড়বে বা সায়েন্স নিয়ে পড়বে, তখন তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে কোন কোন কোর্স তোমাদের থাকবে, যেখানে তোমাদের কোর্সে কতগুলো করে পেপার থাকবে, কোন পেপারটা কোন সেমিস্টারে পড়তে হবে, সেগুলো তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারছো। যেমন ফার্স্ট সেমিস্টারে দেখো তোমাদের যে অনার্স সাবজেক্টটা নেবে, তোমাদের যে মেজর সাবজেক্টটা সেটা তোমাদের কিন্তু এই সাবজেক্টে রয়েছে, ঠিক আছে, মেজর কোর্স। তারপর তোমাদের মাইনার কোর্সটা থাকবে যেটা মাইনার সাবজেক্ট থাকবে, তোমাদের দুটো মাইনার সাবজেক্ট চুজ করতে হবে। এছাড়া মাল্টি ডিসিপ্লিনারি কোর্স থাকবে যেটা তোমাদের এমডি সি কোর্স থাকবে তোমাদের, এছাড়া এইসি কোর্স থাকছে, এখানে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স থাকছে, এসিসি, ভ্যালু অ্যাডেড কোর্স থাকছে, ভিএসি, ভোকেশনাল কোর্স থাকছে, ভিওসি, যেখানে 2 ক্রেডিট থাকবে, এগুলো কিন্তু তোমাদের 2 ক্রেডিট করে থাকছে, যেখানে তোমাদের অনার্স এর পেপার গুলো 4 ক্রেডিট থাকছে, মাইনারে 4 ক্রেডিট থাকছে, আর তোমাদের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এখানেও তোমাদের কিন্তু 4 ক্রেডিট থাকবে। ওকে, এখানে এমডিসি তে 3 ক্রেডিট, তোমাদের ইন্টার্নশিপে 3 ক্রেডিট, ভোকেশনালে 2 ক্রেডিট, এরকম কিন্তু ক্রেডিট মার্ক তোমাদের থাকছে। ওকে, এবার দেখো সেমিস্টার ওয়ানে তোমাদের কিন্তু যে অনার্স পেপার নেবে সেই অনার্স পেপারে 2টো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে, সেকেন্ড সেমিস্টারও 2টো, থার্ড সেমিস্টারে 2টো, ফোর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু 4টে অনার্স পেপার পড়তে হবে, ঠিক আছে, ফিফথ সেমিস্টারেও 4টে, সিক্স সেমিস্টারে 4টে, ঠিক আছে, এরকম তোমাদের কিন্তু অনার্স পেপার পড়তে হচ্ছে। সেভেন্থ সেমিস্টারে তোমরা যারা উইথ রিসার্চ নিয়ে পড়বে তখন তোমাদের কিন্তু ডিগ্রি হবে অনার্স উইথ রিসার্চ, ঠিক আছে, আর যখন তোমাদের উইদাউট রিসার্চ, রিসার্চ নিয়ে যখন পড়বে না তখন কিন্তু তোমাদের শুধু ডিগ্রি হবে অনার্স ডিগ্রি হবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভাগ রয়েছে, যখন তোমরা উইদাউট রিসার্চ নিয়ে পড়বে তখন তোমাদের কিন্তু 1টা 2টা 3টে 4টে 5টা তোমাদের কিন্তু অনার্স পেপার পড়তে হবে সেভেন্থ সেমিস্টারে, আর তোমাদের সেভেন্থ সেমিস্টারে যদি রিসার্চ নিয়ে পড়ো তখন তোমাদের 4টে অনার্স পেপার পড়তে হবে। ওকে, এটা কিন্তু তোমাদের ভাগ রয়েছে। সঙ্গে তোমাদের কিন্তু একটা দেখো এখানে যে রিসার্চ এর জন্য তোমাদের কিন্তু একটা ক্রেডিট মার্ক থাকবে, যেখানে তোমাদের 4 ক্রেডিটের একটা তোমাদের কোর্স রয়েছে। ওকে, আর তোমরা যখন 8 সেমিস্টারে পড়বে, যখন উইথ রিসার্চ, যখন রিসার্চ নিয়ে পড়বে, অনার্স উইথ রিসার্চ ডিগ্রি যখন পাবে তখন তোমাদের কিন্তু 2টো তোমাদের অনার্স পেপার থাকছে, আর তোমাদের এখানে 8 ক্রেডিটের তোমাদের কিন্তু পেপার থাকবে, ঠিক আছে। আর এখানে উইদাউট রিসার্চ, যখন রিসার্চ নিয়ে পড়বে না, শুধু তোমাদের অনার্স ডিগ্রি হবে, ঠিক আছে, যখন শুধু অনার্স ডিগ্রি হবে তখন তোমাদের কিন্তু এখানে 4টে তোমাদের অনার্স পেপার পড়তে হচ্ছে। ওকে, আর তোমাদের মাইনার কোর্স প্রতিটা সেমিস্টারে কিন্তু 1টা করে পেপার থাকবে, যখন মাইনার 1 এখানে মাইনার 2, মাইনার 3, মাইনার 4, মাইনার 5, 6, 7, ঠিক আছে, 8,
তারপরে দেখো এখানে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু একটা করে তোমাদের মাইনর পেপার থাকছে। ওকে, এবার তোমরা এখান থেকে দেখে নাও, তোমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স যে এমডিসি কোর্স থাকবে, সেখানে তোমাদের MD 1, MD 2, MD 3, মানে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড সেমিস্টার তোমাদের কিন্তু এই তিনটি বার পড়তে হচ্ছে। AEC প্রথম চারটে সেমিস্টারে, SEC প্রথম তিনটে সেমিস্টারে, BSc প্রথম দুটো সেমিস্টারে, আর ভোকেশনাল কোর্স VOC এটা তোমাদের কিন্তু সেকেন্ড আর ফোর্থ সেমিস্টার তোমাদের পড়তে হবে, আর ইন্টার্নশিপ তোমাদের এখানে ফিফথ সেমিস্টারে তোমাদের কমপ্লিট করতে হবে। এবার তোমরা এখান থেকে তোমাদের প্রোগ্রাম ওয়াইজ কারিকুলাম, তোমাদের BA বেঙ্গলি সাবজেক্টে তোমাদের যে পেপার গুলো পড়তে হচ্ছে সেই পেপার নেম গুলো কি থাকবে তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। প্রথমে দেখো তোমাদের বেঙ্গলি সাবজেক্টের, যেমন তোমাদের দেখো ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে পেপার থাকছে কোর 1, DSC 2, মাইনর 1, ঠিক আছে, মাল্টিডিসিপ্লিনারি 1, এবিলিটি এনহ্যান্সমেন্ট স্কোর, স্কিল এনহ্যান্সমেন্ট স্কোর, প্রত্যেকটা যে তোমাদের কোর্স গুলো রয়েছে সেই কোর্সের কোড গুলো এখানে দেওয়া রয়েছে, পেপার নেম তোমাদের দেওয়া রয়েছে। যেমন বাংলা সাহিত্যের ইতিহাস থাকবে কোর 1-এ, DSC 2-তে তোমাদের থাকবে মৌখিক পরম্পরা ও লোকসাহিত্য, সাধারণ ভাষা বিজ্ঞান, ঠিক আছে, মাইনর 1-এ, তারপর ব্যবহারিক বাংলা, তোমাদের হচ্ছে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সে, স্কিলে থাকবে বাণিজ্যিক গদ্য রচনার বিভিন্ন প্রকার, এগুলো কিন্তু তোমাদের কোর্সের ডিটেলসটা রয়েছে, পেপার নেম গুলো সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের কি থাকবে সেগুলো কিন্তু তোমাদের এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবে সেই সাবজেক্ট গুলো তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা দেওয়া রয়েছে, যেমন তোমাদের দেখো এখানে মাইনর পেপার রয়েছে, মাইনর পেপারের ক্ষেত্রে তোমাদের আলাদা দেওয়া রয়েছে, MDC পেপারের ক্ষেত্রে তোমাদের আলাদা দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর তোমাদের এখান থেকে দেখো নিচের থেকে যখন স্ক্রল করবে তোমরা এডুকেশন সাবজেক্টও এখানে পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এক এক করে তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবে প্রত্যেকটা সাবজেক্ট এখান থেকে চেক করে নেবে তোমাদের পেপার নেম গুলো কি রয়েছে। এবার তোমরা এখান থেকে তোমাদের কোর্স ফিটা এখান থেকে চেক করে নিতে পারবে। তোমাদের দেখো এখানে যারা আর্টস নিয়ে পড়বে তোমাদের জন্য ওয়ান টাইম যে তোমাদের অ্যাডমিশন ফিটা রয়েছে সেখানে তোমাদের কিন্তু 2500 টাকা লাগছে তোমাদের অ্যাডমিশন ফি, আর এরপর তোমাদের পার সেমিস্টারে তোমাদের যে ফিটা লাগছে তোমাদের কিন্তু এখানে টিউশন ফি, লাইব্রেরি ফি, ডেভেলপমেন্ট ফি, ইলেকট্রিক চার্জ সবগুলো মিলে তোমাদের কিন্তু এখানে 3000 টাকা করে লাগবে। আর তোমরা যখন সায়েন্স নিয়ে পড়বে তখন তোমাদের কিন্তু ওয়ান টাইম যে ফিটা লাগবে সেটা হচ্ছে 3000 টাকা, আর পার সেমিস্টার প্রত্যেক সেমিস্টারে তোমাদের যে ফিটা লাগবে সেখানে কিন্তু তোমাদের সেখানে 3000 টাকা করে লাগে, উইদাউট এনি ল্যাব, যদি ল্যাব না থাকে 3000 টাকা, আর ল্যাব থাকলে মেজর কোর্সের ক্ষেত্রে 4200 টাকা, আর যদি উইথ ল্যাব ইন মাইনর যখন থাকবে তখন 3800 টাকা, আর 5000 টাকা লাগবে উইথ ল্যাব বোথ মেজর আর মাইনর, যদি দুটোতেই তোমাদের ল্যাব থাকে তখন 5000 টাকা তোমাদের কিন্তু পার সেমিস্টার ফি তোমাদের লাগছে। ওকে, কয়েকদিনের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ তোমরা এই নোটিফিকেশন ফলো করে তোমরা সাবজেক্ট চুজ করে রাখবে, সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে। সেন্ট্রালাইজ মাধ্যমে তোমাদের অ্যাডমিশন হওয়ার কথা রয়েছে, যদি তোমাদের সেন্ট্রালাইজ মাধ্যমে অ্যাডমিশন হয় তখন তোমরা সেই পোর্টালে গিয়ে তোমরা কিন্তু নির্দিষ্টভাবে ফর্ম ফিল আপ করে তোমাদের কলেজ চুজ করে তোমরা অ্যাডমিশন হতে পারবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।